সবাইকে অভিনন্দন আমি আসাদুজ্জামান বিশ্বাস এসেছি আবার আপনাদের সম্মুখে সিএসএস নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিএসএস ড্রপ ডাউন মেনু রাইট এটা নিয়ে কথা বলতে চাই আজকে অর্থাৎ আমরা একটু শিখতে চাই যে কীভাবে এরকম একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা যায় তার মানে মেনুর উপরে যদি আমরা মাউস নিই তাহলে আরও কিছু মেনু পাবো এ ধরনের মেনুকে আমরা বলি ড্রপ ডাউন মেনু তো আসুন আমরা এটা একটু শেখার চেষ্টা করি কী করে এটা বানানো যায় রাইট তো আমরা কী করবো একটা আনঅর্ডার্ড লিস্ট বানাই এবং এই আনঅর্ডার্ড লিস্টই আমাদের সমস্ত মেনুকে ধারণ করবে এটা একটা নাম আমরা দিতে পারি সচরাচর এ ধরনের আনঅর্ডার লিস্টের নাম দেওয়া হয় নেভ তো আগে আমরা মূল মেনুটা একটু আঁকার চেষ্টা করি তারপরে না হয় ড্রপ ডাউনে যাবো ঠিক আছে তো ধরুন এখানে আমরা কিছু একটা লিখি কিছু মেনু আমরা এখানে আগে বানাই তারপরে ড্রপ ডাউন নিয়ে রাইট ওকে তাহলে এখানে আমরা বানাই কি নাম দেওয়া যায় ধরুন নাম দিই মেনু ওয়ান এরকম নাম দিতে পারি মেনু ওয়ান ওকে দেন এখানে কপি পেস্ট করি এবং কপি পেস্ট করে এগুলোর নামটা একটু বদলে দিই মেনু টু মেনু থ্রি রাইট ওকে ফাইন তো আমরা এখন এই আনঅর্ডার লিস্টের উপরে কিছু সিএসএস কোড লিখে এটাকে একটু মেনুর শেপ দেয় আমরা তো জানি যে আনঅর্ডার লিস্ট আসে ভার্টিক্যালি এবং একটা সিম্বল থাকে তার পাশে কালো রঙের তো আমাদের প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে যে নাম দিয়েছে কি নাম দিয়েছে যে আইডি দিয়েছে ন্যাপ রাইট ওকে প্রথমে আমরা একটা কাজ করি যে এই ল্যাবে আমরা যে লিস্ট আইটেমগুলো আছে সেগুলো লিস্ট স্টাইল টাইপ নান নান করে দিই লিস্ট স্টাইল টাইপ মানে আমরা চাই না যে আমাদের পাশে কোনো চিহ্ন থাকে আমরা ধাপে ধাপে আগাই তো এটাকে আগে সেভ করে এটা কেমন দেখা যাচ্ছে সেটা আগে আমরা দেখি যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করলাম ঠিক আছে এখন আমি এটা দেখি আউটপুটে যাই এবং দেখি যে আমরা ফলাফল ওয়াও পেয়ে গেছি রাইট ওকে এখন আমরা কী করব যে আমরা চাচ্ছি লিস্ট আইটেমগুলো লম্বালম্বি না থেকে আড়াআড়িভাবে থাকুক তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফ্লট করে এটাকে যদি আমি লেফট করে দিই এটাকে যদি লেফট করে দেই এবং আউটপুটে যাই এনারা মোটামুটি আড়াআড়ি হয়ে গেছে রাইট এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেনু যেহেতু বানাচ্ছি সেহেতু অবশ্যই একটা হাইপার লিঙ্ক তো রাখতেই হবে কারণ মেনুতে ক্লিক করলে সে অবশ্যই অন্য কোনো একটা জায়গাতে যাবে দ্যাটস ওয়াই এখানে হাইপার লিঙ্ক দিতেই হবে যেটা আমি দেইনি দিয়ে নিই ওকে ওকে তাহলে আমরা এখানে হাইপার লিঙ্কগুলো কপি পেস্ট করে দিই গ্রেট এখন এগুলোকে আমরা হাইপার লিঙ্কগুলোকে ক্লোজ করি ওকে ওকে রাইট এখন আমরা যদি সেভ দিই আউটপুটে যাই নিচে দাগ আসছে দাগগুলো আমরা চাই নি না চাইলে আমরা কী করবো টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন না দিয়ে দিলেন রাইট এখন যদি আমরা এটাকে এখন সেভ করি দেন আউটপুটে যাই রিফ্রেশ মারি ওই এখনও আছে তার মানে কোথায় ভুল করলাম একটু দেখে নিই আমরা এটা আমাদের লিখতে হয়েছে হাইপার লিঙ্কের জন্য তাই না তাহলে আমাদেরকে এটা লিখতে হবে এখানে যে
nav, তার মধ্যে list, তার মধ্যে hyperlink, সেখানে আমরা কি চাচ্ছি না, সেখানে আমরা এই নিচে যে দাগ আছে সেটা চাচ্ছি না, তার সাথে কি এখন একটা ফলাফল আমরা পাবো, আমরা উঠে যাই, refresh মারি এবং কাজ হয়ে গেছে, right? এখন এখন দেখুন এই মেনুগুলো কিন্তু পরস্পর পরস্পরের সাথে লেগে আছে, রাইট? তো আমরা এখন এগুলোর মধ্যে একটু ডিস্টেন্স তৈরি করতে চাই, একটু ফাঁক দিতে চাই। তো এখন ফাঁক দেওয়ার জন্য আমরা কি করব, স্পেস দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা মার্জিন বসিয়ে দিই, কত দেখব 10-20 যাই ইত্যাদি। নিয়ে দেখুন এখানে কি হচ্ছে যে মেনুগুলো কিন্তু আপনার বা দেখুন এখানে একটা মেনুগুলোর মধ্যে ডিস্টেন্স তৈরি হচ্ছে, ফাঁক তৈরি হচ্ছে, রাইট? এই ওকে, এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এনাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে পারি। ওকে, সো আমরা এখানে যদি প্রতিটা লিস্ট আইটেমের ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দেওয়ার চেষ্টা করি, কি কালার দেবো, যে কোনো একটা কালার যেটা ভালো লাগে এটা দিলে কেমন হয়, এরকম একটা কালার টালার যাই হোক আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? দিলে দেখুন মেনুগুলোর পেছনে কিন্তু একটা রং দিলে সেটি, কিন্তু এই রংটা তো মানানসই নয়, কাজে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কাজে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার একটা উইথ আমরা দিয়ে দিই, প্রতিটা লিভ লিস্ট আইটেম ধরে নিয়ে 200 পিক্সেল করে জায়গা খাবে। তাহলে আমরা যদি এখন এটাকে সেভ করি আউটপুটে যাই, দেখুন মোটামুটি জায়গা নিয়েছি, কিন্তু এগুলোর মধ্যে ফাঁক দেখা যাচ্ছে, ফাঁকটা হচ্ছে আমাদের মার্জিনের কারণে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা সরিয়ে দিই বরং বলি যে লেখাগুলো, প্রথমে আমরা এটাকে বলি যে লিস্ট আইটেমের লেখাগুলো কি আকারে থাকবে, ব্লক আকারে থাকবে, এবং প্রতিটা লিস্ট আইটেমের মধ্যে প্যাডিং হবে হচ্ছে যে লেখাগুলো আছে টেক্সটগুলোর মধ্যে বা লিঙ্কগুলোর মধ্যে প্যাডিং আমরা দিয়ে দিই 10 পিক্সেল। এখন আসে দেখি একটা ওয়েব আমরা পাবো মোটামুটি আশা করা যায়, এবং দিয়ে গেছে। এখন লেখাগুলোকে বোধহয় মাঝখানে আনলে ভালো হয়, তাই না? লেখাগুলো একদম মেনুগুলো একদম বাম দিক ঘেঁষে আছে, তাহলে আমরা এটাকে লেখাগুলোকে যদি মাঝখানে আনতে চাই তাহলে আমরা কি দেখতে পারি যে টেক্সট অ্যালাইন, ওয়াও, যদি সেন্টার করে দেই এখানে। ওকে, এখন যদি আমরা আউটপুটে যাই লেখাগুলো দেখুন মাঝখানে চলে এসেছে, রাইট? এখন প্রতিটা লিস্ট আইটেমের পরে একটা ডান দিকে একটা বর্ডার দেওয়া যায়, অর্থাৎ তার জন্য আমরা কি করতে পারি, বর্ডার রাইট ডান দিকে দিই, ডান দিকে আমরা একটা বর্ডার দিই, সেটা হবে 1 পিক্সেল, গরমে গঠনে হবে সলিড, একটা রং দিতে পারি, দ্যাট ইজ ইউর ব্ল্যাক। তাহলে দেখি যে আমরা একটা লাইন পাই নাকি, বর্ডার পাই নাকি ডান দিকে প্রতিটা লিস্ট আইটেম। ওকে, সেভ করি, দেখুন পেয়ে গেছে মোটামুটি এরকম একটা লিস্ট, মনে করুন আমরা বানিয়েছি মেনু। এখন আমাদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে কোনো একটা মেনুর উপরে আমরা যদি মাউস নিই তাহলে আর একটা মেনু নিচের দিকে চলে আসবে, যেটাকে আমরা বলছি ড্রপ ডাউন মেনু, রাইট? ধরুন আমরা এই মেনুর উপরে মাঝখানে যে মেনু টু আছে তার উপরে একটা ড্রপ ডাউন করতে চাই, তাহলে করতে হবে আগে সেই মেনুটা তো বানাতে হবে, তাই না? তাহলে আমরা বানিয়ে নিই যে ভেতরে আমরা দিই ধরুন এলআই কয়েকটা এলআই দিয়ে দিই, ও একটা মেনু এখানে আমরা বানিয়ে দিতে পারি। ওকে, একটা ওকে, প্রথমটাকে আমরা রাখি সাব মেনু 1, এটা কপি করে 1 2 3 বানিয়ে দিই। ওকে, কপি পেস্ট, এখানে আবার পেস্ট করে দিলেন, এরকম এটা হচ্ছে 1, এটা 2, এটা
3, right? And যদি আমরা এটাকে দেখি আউটপুটে গিয়ে দেখি মেনুটা পাচ্ছি না পেয়ে গেছি দেখুন কিন্তু বাই ডিফল্ট এটাকে দেখা যাবে না তাই না বাই ডিফল্ট এই মেনুটাকে আমরা দেখাবো না তাহলে আমরা কি বলতে পারি বলতে পারি যে নেভ নেভ মানে আমাদের এই আনঅর্ডার লিস্ট সেটার মধ্যে যে লিস্ট আইটেম আছে কোনো লিস্ট আইটেমের মধ্যে যদি ইউএল থাকে অর্থাৎ কোনো আনঅর্ডার লিস্ট থাকে তাহলে সেটাকে আমরা বলছি কি বলছি যে ডিসপ্লে নাল মানে দেখিও না ভাই বাই ডিফল্ট ওকে তো দেখি এই লাইনটা লেখার ফলে কি হয় দেখুন এই লাইনটা যখন আমি লিখে আউটপুটে যাচ্ছি দেখা যাচ্ছে না তাই তো দেখুন চাচ্ছি কি যে এই মেনু ট্রির উপরে মাউস নিলে যেটাকে আমরা বলি হোম মাউস দিলে দেখা যাবে তার জন্য আমরা কি করব তার জন্য আমরা কি করব কিছু কথা লিখব কি কথা যে নেভ মানে মূল যে ইউআরএল ইমেল তার মধ্যে যে এলআই আছে সেই এলআই যদি ওভার হয় মানে মাউস যদি আপনি নেন তবে তার মধ্যে যে ইমেলটা আছে সেই ইউএলটাকে আপনি বলছেন যে দেখাও ডিসপ্লে করো কি করো ডিসপ্লে ডিআইএস ডিসপ্লে করো কি আকারে ব্লক আকারে রাইট তাহলে দেখি যে আমাদেরটা ঠিক আছে নাকি না বলেছে আমরা একটা আউটপুটে যাই দেখুন মাউস নেই চলে এসেছে দেখে যান না তো এইভাবে আমাদের যখন মাউস সরিয়ে নিচ্ছে তখন কিন্তু এই মেনুগুলো চলে যাচ্ছে তো এটাকে আপনি হাইপারলিং করতে পারেন তার এর পাশে আপনি এখন মেনু হাইপারলিং লাগিয়ে দিতে পারেন হাইপারলিং ওকে হাইপারলিং এবং আমরা এটাকে বানাতে পারি যেহেতু এটা মেনু সেহেতু অবশ্যই এটা হাইপারলিং হবে কারণ চার সাইড আমি এটা বানিয়ে দিচ্ছি রাইট তাহলে দেখুন যে আমরা যদি এখন এরকম যাই আউটপুটে যাই কেড়ে দেখুন মেনু সুস্থ করে এসে হাতে তো আমরা এই মেনু একটা সাব মেনু পাচ্ছি রাইট এখন আপনি আপনার ইচ্ছে মতো এই মেনুগুলোকে যে কোনো রং দিতে পারেন যদি কোনো লাইন দিতে চান মেনুগুলো নিতে সেগুলো দেওয়া যায় অর্থাৎ বিভিন্ন রকমভাবে এই সাব মেনুটাকে আমরা আমাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী ডিজাইন করে নিতে পারি এই যে মেনুটা দেখতে পাচ্ছি যে মেনু তো নিয়ে চলে আসছে এটাকে আমরা বলছি হচ্ছে টপ ডাউন মেনু আর মেনু থেকে সরিয়ে দিবে দেখুন উনি সরে যাচ্ছে যখনই মাউস নিয়ে আসছে যখনই সরাচ্ছে সরে যাচ্ছে এটা হচ্ছে সাব মেনু তো এইভাবে আমরা আমাদের একটা সাব মেনু তৈরি করতে পারি এবং তৈরি করার পরে নিজেদের মতো করে সেটাকে আমরা সাজিয়েও নিতে পারি তো আজকে এখানেই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন আমি অবশ্যই রিপ্লাই করবো সাবস্ক্রাইব করুন আরও অনেক আলোচনার কথা আছে সিএসএস নিয়ে আমার আলোচনায় অংশ নিন শুভকামনা করে আজকের মতো এখানে